তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকের এই ভিডিওটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সে কারণে আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। এই কাজটি আপনার জানা একান্ত প্রয়োজন এবং জরুরি। তো এখনকার সময় প্রায় প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সাইজে অনেকটা বড় হয়ে থাকে, যেখানে মোবাইল ফোনগুলো ব্যবহার করতে এক হাতে অনেকটা সময় লাগে বা কষ্টসাধ্য হয়ে পড়ে বা এক হাতে মোবাইল ফোনগুলো ব্যবহার করা যায় না। বাট আজকের এই ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের এমন একটা টিপস দেখাবো যেখানে আপনার মোবাইল ফোন যত বড় হোক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনটি এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইল ফোনের সাইজটি ছোট করে এক হাতে ব্যবহার করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনের সাইজটি একটু হলেও বড়, বাট আমি সাইজটি কমিয়ে এক হাতে ব্যবহার করতে পারছি অনায়াসে। সো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের সাইজটি হয়তো ছোট করে এক হাতে ব্যবহার করতে পারবেন। সো এই কাজটি আপনি কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা আছেন টেকনিক্যাল চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস তেমন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের সাইজটি ছোট করে এক হাতে ব্যবহার করতে পারবেন। এই কাজটি করার জন্য এখন আপনি জাস্ট মোবাইল ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাডভান্সড ফিচার্স। সো এখন আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি অপশানটি খুঁজতে না পান তাহলে আপনি সার্চ করবেন, তাহলে দেখবেন যে আপনি অপশানটি পেয়ে যাবেন। সো এখন আপনি ওয়ান হ্যান্ড অপারেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে রিডিউস স্ক্রিন সাইজ এবং ওয়ান হ্যান্ড ইনপুট। সো এখন আপনি অবশ্যই দুটি অপশান অন করবেন। তো এখন আমি জাস্ট অপশান দুটি অন করছি। সো অন করার পরে এখন আপনি সম্পূর্ণ ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে এখন আপনি মোবাইল ফোনের হোম বাটনে তিনবার পর ট্যাপ করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনে এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু মোবাইল ফোনে এটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং আপনি খুব সহজে মোবাইল ফোনটি এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি যদি চান যে মোবাইল ফোনটি আমি ফুল স্ক্রিনে ব্যবহার করব, তাহলে আপনি জাস্ট এখান থেকে রিটার্ন টু ফুল স্ক্রিন এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। সেভাবে কিন্তু আপনি মোবাইল ফোনটি এক হাতে ব্যবহার করতে পারবেন। সো এসব আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।